আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো সরিষা ঢ্যাঁড়শ, সরিষা দিয়ে ঢ্যাঁড়শ রান্না করা দেখাবো। তো চলুন রান্না শুরু করি। আমি এরকম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ অলিভ অয়েল। সরিষা যেহেতু থাকবে, আমি সরিষার তেল দিচ্ছি না, দিলেও সমস্যা নেই। তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল অলমোস্ট গরম হয়ে গেছে, এখন আমি এখানে বড় একটি পেঁয়াজ কুচি আছে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মশলা একটু বেশি দিলেই ভালো লাগবে ঢ্যাঁড়শটা খেতে। আর এই ঢ্যাঁড়শ রান্নাটা কিন্তু আসলে গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খুবই মজা লাগবে, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর দিয়ে দিলাম আদা রসুনের ব্লক, এটা যখন মেল্ট হবে তখন এটা আসলে 1.5 চা চামচ পরিমাণ হবে। আর দিয়ে দিচ্ছি মশলা, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, জিরা পাউডার, শুকনো মরিচ, কারি পাউডার, সব পাউডারের পরিমাণ আছে আসলে 1 চা চামচ পরিমাণ, খুব বেশি না। আর 250 গ্রাম ঢ্যাঁড়শ আমি রান্না করব। দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত কষানো যাবে মানে রান্নাটা তত টেস্টি হবে, তো মশলা কষানো পর্যন্ত ওয়েট করতে হবে। এবং যেহেতু পাউডার মশলা, সেহেতু কষালে বাটা মশলার টেস্ট আসবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী। তো বন্ধুরা, মশলা কষানো অলমোস্ট হয়ে গিয়েছে, আমি 2-3 মিনিট সময় কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়শ। ঢ্যাঁড়শগুলো এভাবে দুই মাথা কেটে নিয়েছি এবং কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটি ইম্পর্ট্যান্ট একটি টিপস আমি বলে দেই, আসলে ঢ্যাঁড়শ সব সময় আগে ধুয়ে নিতে হয়, খুবই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে দুই মাথা কাটতে হয়। বন্ধুরা, এবার ঢ্যাঁড়শ কষানোর পালা, রান্না করার পালা। 4-5 মিনিট মানে যতক্ষণ ঢ্যাঁড়শটা সিদ্ধ না হয় ততক্ষণ কষাতে হবে, ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে এভাবে। আর চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে, খুব বেশি হিট দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে মশলা, পুড়ে গেলে ঢ্যাঁড়শের স্বাদ নষ্ট হয়ে যাবে, টেস্টটা থাকবে না এবং মশলার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার একটু আস্তে আস্তে উল্টিয়ে উল্টিয়ে রান্না করতে হবে। টোটাল লাগবে 8-10 মিনিট সময়। তো আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি, গরম পানি ঢ্যাঁড়শটা সেদ্ধ হওয়ার জন্য, এবং মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পানি দেওয়া, পানিটা অবশ্যই দিতে হবে, আর গরম পানি দিলেই ভালো। তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি, আরও কিছুক্ষণ সময় ঢেকে রান্না করব। ভিউয়ার্স, এবারে সরিষা বাটা রেডি করব আমি। তো সামান্য ঠান্ডা পানি দিয়ে সরিষা পাউডারকে আমি পেস্ট করে নিব, ঠান্ডা পানি দিয়ে গুলালেই ভালো, তাহলে সরিষার পাউডারটা জমাট বাঁধবে না, একদম সুন্দর থাকবে। আর সরিষাকে আমি আসলে কফি মেকারে পাউডার করে নিয়েছি, যেভাবে আমরা জিরা ধনিয়া পাউডার করি সেভাবে সেম, এবং জিরা ধনিয়ার মতোই বক্সে করে বা বয়মে করে রাখা যায় মাসের পর মাস, কোনো সমস্যা নাই, ভালোই থাকে। তো যাদের ঘরে শিলপাটা নাই তারা এভাবে করতে পারেন, ব্লেন্ডারে কফি মেকারে সরিষাকে পাউডার করে রেখে দিতে পারেন, যখন মন চাইলো সরিষা ইলিশ কিংবা এভাবে ঢ্যাঁড়শের ভিতরে সরিষা দিয়ে বা সরিষার যে কোনো আইটেম এরকম পাউডার দিয়ে করতে পারেন। তো বন্ধুরা, আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, সরিষা বাটা দিয়ে ঢ্যাঁড়শ রান্না আমি এখন নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আমার সরিষা বাটা ঢ্যাঁড়শ রান্নাটি জানাবেন কমেন্ট করে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের লাইক এবং কমেন্ট সত্যি আমাকে অনেক উৎসাহ দেয়। তো ভিউয়ার্স, আবার নতুন কোনো রান্না, নতুন কোনো ব্লগিং নিয়ে আসবো আপনাদের মাঝে। আর আমাকে জানাবেন আমার রান্না, আমার ব্লগিং কেমন লাগে আপনাদের, জানালে অবশ্যই আমার ভালো লাগবে, এবং নতুন নতুন রান্না, নতুন নতুন ব্লগিং নিয়ে আসবো আপনাদের সামনে। তো আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা রইল, দোয়া রইল, আমার জন্যেও দোয়া করবেন।
সবার জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।